আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত। পণ্যের দাম বৃদ্ধিতে সরকার উৎখাতে, আন্দোলনকারীদের ষড়যন্ত্র রয়েছে, এমন অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা পণ্য মজুত করে পচিয়ে ফেলে দেয় তাদের গণধোলাই দেওয়া উচিত। সকালে গণভবনে মিউনিক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব মোড়লরা দ্বিমুখী নীতিতে বিশ্বাস করে, বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং বলে যাবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। গেল 16 থেকে 18 ফেব্রুয়ারি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়বস্তু তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলন। সরকার শুরুতে লিখিত বক্তব্যে সম্মেলনের উদ্বোধনী সেশনে যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরার কথা জানিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা জানান প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠক সময়ের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সম্পর্কের ধারাবাহিকতা আরও দৃঢ় হয়েছে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নে সমসাময়িক বিভিন্ন বিষয়ের জবাব দেন প্রধানমন্ত্রী। নির্বাচন বানচাল ও নির্বাচন পরবর্তীতে সরকার খাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ষড়যন্ত্রকারীরাই বাজার নিয়ে কারসাজি করছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এই যে গণতান্ত্রিক ধারাটাকে যে আমরা স্থায়ী করেছি, এই ধারাবাহিকতার জন্য বজায় থাকি। আসলে রাজনৈতিক দলের অভাব বাংলাদেশে, ইলেকশন কিছুতেই আটকাতে পারবে না। তখন চক্রান্ত হলো যে জিএসএ দাম বাড়বে, তারপরে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে, লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনার কি এটা মনে হয় না যে যারা এই যে সরকার উৎখাতে আন্দোলন করে এখানে তাদেরও কিছু কারসাজি আছে? এই লোকগুলির কি করা উচিত? এ তো গণধোলাই দেওয়া উচিত। রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ চলমান থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মোড়লদের দ্বিমুখী নীতির কারণে বৈশ্বিক সংগঠনগুলো কাজে আসে না। ছোট্ট একটা ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, আমি সেটা নিয়েই ব্যস্ত। হ্যাঁ, যেখানে কোনো অন্যায় দেখলে আমি আমার কণ্ঠ সোচ্চার করি, প্রতিবাদ করি, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই, আমি এই কথাটাই বলি। অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, কিন্তু আসলে কাজের সময় তো কাজে লাগে না, সেটা হলো বাস্তব। যুদ্ধ বন্ধ করার কথা যাদেরকেই বলি সবাই সমর্থন করে, কিন্তু উদ্যোগটা নেবে কে? এটাও একটা মানে প্রশ্ন। যারা বিশ্ব মোড়ল তারাই যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে আর বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে? রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করে যানজট কমাতে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাই বোনেরা, রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। অতি উত্তাপ ছড়াচ্ছে গরুর মাংস। 600-700 কিংবা 750 নয়, রাজধানী পলাশী বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এ নিয়ে হতাশ ভোক্তারও। বিক্রেতা সদুত্তর দিতে না পারলেও ক্রেতারা বলছে সিন্ডিকেটের প্রভাব। এদিকে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম কেজিতে বেড়েছে 20-40 টাকা। আমদানি শুল্ক কমানোর ঘোষণার 2 সপ্তাহ পরও কমেনি রমজানের নিত্যপণ্যের দাম। সেলিম মালিকের রিপোর্ট। 3 মাস আগে খিলগড়ের মাংস বিক্রেতা খলিল 595 টাকায় গরুর মাংস বিক্রি শুরু করলে প্রভাব পড়ে সারা দেশে। 700 টাকার নিচে নেমে আসে দাম। তবে আগের বাড়তি দামে ফিরতে খুব একটা সময় নেয়নি বিক্রেতারা। এখন পলাশী বাজারে মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। 30 টাকা বাড়ছে, 80 টাকা বেশি, 700 টাকা বেশি। কদিন আগে 750 টাকা, 730 টাকা, 20 টাকা গ্যাপ তুলে গেলে এখন বুঝতে পারতেন কি অবস্থা। এখন যদি কালকে টেলে ফিরতে আসে, কালকে আমি আরে জেনে গেছি গরু কিনছি আর 2-3 দিন আগে, কালকে টেকা নিয়ে ফিরতে আসে, কালকে আরে জেনে কালকে ব্রয়লার ও সোনালিকা মুরগির দামও বাড়তি। ব্রয়লার ছিল 200 টাকা, হয়ে গেছে 220। সোনালি ছিল 280, হয়ে গেছে 320। রমজান উপলক্ষে দামটা ইচ্ছাকৃত ভাবে বাড়ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কেজি প্রতি পেঁয়াজের দর 10-15 টাকা কমলেও ফের বেড়েছে দাম। 115 টাকা আনলে ওনারা 120 টাকা আমাদের খরচলে পড়ে যায়। ঘাটতির নতুন পেঁয়াজ এটা অনেক ঘাটতি হয়, তো 120 টাকা না 125 টাকা বিক্রি করতে। আমদানির শুল্ক কমানোর ঘোষণায় প্রভাব পড়েনি বাজারে। চিনি ও খেজুর বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মেটজল এটা গত 15 দিন আগে মনে হচ্ছে 6,200 টাকা আনছে, এখন 6,500 টাকা। এমনি তো চিনি দেখি বাজার শর্ট, আমাদের 140 টাকা কিনা 144 টাকা রেট দিছে বেচার। চাষ করা মাছের বাজারে স্থিতিশীল থাকলেও দাম বেশি নদীর মাছের। 1 কেজি ইলিশের দাম 2,000 টাকা। নদীর মাছের ভাই দাম বলা যায় না, নদীর মাছ আসে কম, দাম মনে করেন সীমিত, সবসময় কম বেশি আপডাউন করে। আর চাষের মাছ দেওয়া যায়
এক টাইমই ওই রকমই থাকে, 600-700 এরকম। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ মিতু, যেমনটা বলছিলেন, ঢাকার মতো খুলনায় কিন্তু শীতের শেষ সময়ে সবজি সহ কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে শীতের শেষ সময়ে কিন্তু সবজির দাম অনেকটা কম থাকে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু সবজির দাম অনেকটা সেই তুলনায় বেশি রয়েছে। সেই সঙ্গে চিনি কিন্তু 140-145 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটা জানিয়ে কিন্তু ক্রেতাদের মাঝে অনেকটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছোলা, রসুন, পেঁয়াজের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আলুর দাম কিছুটা কম রয়েছে। তবে সবচেয়ে বেশি আরেকটা বিষয়ে যেটির দাম বেশি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে গরুর মাংস সহ অন্যান্য মাংস। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানে, আমি যে মার্কেটে আছি, এই মার্কেটের কয়েকজন গরুর মাংস ব্যবসায়ীর সঙ্গে, তারা জানিয়েছেন যে কিছুদিন পূর্ব কিন্তু গরুর মাংস 650 টাকা দরে বিক্রি হয়েছিল, সেই মাংস কিন্তু আজ 720 টাকা থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ব্রয়লার কিন্তু 190 টাকা, লেয়ার লাল যেটা সেটা 320 টাকা, এবং সোনালি 270 টাকা দামে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু কয়েকদিন পূর্ব দাম কিছুটা কম ছিল। আমি এখন কথা বলবো একজন মাংস ব্যবসায়ীর সঙ্গে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি মাংস তো কয়েকদিন আগেও দাম কম ছিল, এখন দাম বেড়েছে, কারণটা কি? কারণ হলো এখন মালের একটু সংকট, আর তারপরে মালের প্রচুর দাম, এক এক গরুতে 15-20 হাজার টাকা বেশি, এর জন্য আমাদের গোশের দাম একটু বেশি হচ্ছে। আপনি এখন কত করে দাম বিক্রি? এখন বিক্রি করতেছি বর্তমানে 720 টাকা, 750 টাকা। আর কয়েকদিন আগেও কত? আর কয়েকদিন আগে 650-620। হ্যাঁ মিতু, যেমনটা শুনছিলেন কয়েকদিন আগে কিন্তু 620-650 টাকার মধ্যে গরুর মাংস বিক্রি হয়েছিল, সেই মাংস কিন্তু এখন 720-750 টাকা দরে বৃদ্ধি পেয়েছে। তিনি জানিয়েছেন যে গরুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গে কিন্তু বাজারে অন্যান্য যে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, ব্যবসায়ীরা কিন্তু অনেকেই বলেছেন যে মার্কেটে পণ্যের শর্ট থাকার কারণে তারা এই সকল দাম বাড়তি দামে বিক্রয় করছেন। বিশেষ করে কিছুক্ষণ আগেও আমি কথা বলেছিলাম একজন মুদি দোকানদারের সাথে, তিনি কিন্তু বলেছেন যে পেঁয়াজ 110-120 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি বলেছি যে এখন সিজন, এই মুহূর্তে এত দামে বিক্রি হওয়ার কারণ কি? সেই সঙ্গে কিন্তু ভারত থেকে পেঁয়াজ রমদানি হচ্ছে, তিনি বলেছেন এখন পর্যন্ত কিন্তু ভারতীয় পণ্য, ভারতীয় পেঁয়াজ বা আমাদের বাজারে না আসার কারণে বাড়তি দামে এই পেঁয়াজ, রসুন সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান। স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির যারা নির্যাতন, গুম, খুন ও শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিনা চিকিৎসায় কারাগারে বেশ কয়েকজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে, ভবিষ্যতে আইন অনুযায়ী এসব হত্যার বিচার হবে। সকালে কারাগারে নিহত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলছে। একজন অসুস্থ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে, তার সুচিকিৎসা দেওয়া হবে না, এক ধরনের হত্যাকাণ্ড বলছি আমরা। আমরা এর নিন্দা জানাই এবং ওর বিচার দাবি করি, এবং আমরা বিশ্বাস করি যে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ, এই যে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হচ্ছে, খুন হচ্ছে, অন্যায়ভাবে অকালে মৃত্যুর শিকার হচ্ছে এবং বিভিন্ন কারাগারে নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, এর বিচার একদিন নিশ্চয়ই হবে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল পরিষ্কার করতে এসে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি। সকালে মোহাম্মদপুরের বসিলায় রামচন্দ্রপুর খালে বিডি ক্লিনের সদস্যদের নিয়ে পরিষ্কারের নামে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি জানান, খালের দুপারের বাসিন্দাদের সচেতন করতেই পরিষ্কার কার্যক্রম করা হচ্ছে, রাজুকের অবহেলার কারণে অবৈধ স্থাপনা গড়ে উঠছে বলে মন্তব্য করেন মেয়র। সাকিবুর রহমানের রিপোর্ট। সিটি জরিপের হিসেবে বসিলা রামচন্দ্রপুর লাউতলা খালের প্রস্থ প্রায় 100 ফিট, দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। দখল দূষণে একসময়ের প্রবাহমান খাল এখন প্রায় মৃত। দখল করে খালের মধ্যে তৈরি করা হয়েছে সুউচ্চ ভবন আর দোকান। এমন পরিস্থিতিতে খাল উদ্ধারের উদ্যোগ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিনা নোটিশে ভেঙে দেয় অবৈধ সব স্থাপনা।
যদিও দখলদাররা বলছেন নিয়ম মেনেই ভবন তৈরি করেছেন। মহানগর যদি জরিপ ধরে আমার বিল্ডিং বৈধ, আমি মহানগর জরিপ দিয়ে বিল্ডিংটা করছি। আমরা আইনের আশ্রয় নিব, দেখি কি করা যায়। আমরা যুদ্ধটা করুন কার সাথে, সরকারের সাথে যুদ্ধ করি কেউ পারছে? উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজুকের অবহেলায় এমন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, তাই নোটিশ ছাড়াই এসব ভবন ভাঙা হচ্ছে। খালের যে কেউ বিল্ডিং করার আগে আপনাদেরকে দেখতে হবে যে খালের উপরে আপনাদের বিল্ডিং এর কোনো অংশ কি পড়েছে কি না পড়েছে। এসব বিল্ডিং এ দেখা তদারকি করার দায়িত্ব কিন্তু রাজুকের। রাজুক যদি তদারকি করে থাকেন তাহলে তো অবশ্যই এই ধরনের বিল্ডিং কিন্তু হতে পারে না। কারণ বিল্ডিং যে করেছে সে তো রাজুক থেকে পারমিশন নিশ্চয়ই নিয়েছে, আর যদি রাজুকে পারমিশন না থাকে তাহলে পুরোটাই তো তার অবৈধ। এর আগে সকাল থেকে বিডি ক্লিনের 1500 স্বেচ্ছাসেবীদের নিয়ে খাল পরিষ্কার করতে নামেন মেয়র নিজেই। বর্জ্য ফেলে খালটাকে মৃত করে দিয়েছে। খালটাতে বেশিরভাগই পাচ্ছি প্লাস্টিক, পাশাপাশি কাঁচ আছে অনেক। অনেক মানুষ আছে যারা নোংরা করে থাকে, তো আমরা তাদেরকে সচেতন করার জন্য আসছি। আপনাদের ভেতরে এই বার্তাটাই দিতে চাচ্ছি, আমরা নাগরিকরা নিজেরা যাতে সচেতন হই, যত্রতত্র আমরা ময়লা না ফেলে একটা নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করব। খাল পরিষ্কার কার্যক্রম জোরদার সহ দুপাড়ে নির্মাণ হবে ওয়াকওয়ে, সবুজে ঘেরাও থাকবে খালের পাড়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ময়মনসিংহ কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল থেকে ময়মনসিংহ নগরীর টাউন হলে 5 মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, টেবিল ঘড়ি সাদেক খান তজুহাতি, এহতাশামুল আলম ঘোড়া, ডক্টর রেজাউল হক হরিণ, শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন। এদিকে সকালে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন 4 মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক, বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি, নিজামুদ্দিন কায়সার ঘোড়া প্রতীক, নুরুর রহমান মাহমুদ তামিম হাতিব প্রতীক পেয়েছেন। আগামী 9 মার্চ এই দুই সিটিতে ভোট নেওয়া হবে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই নগরীকে স্মার্ট নগরী এবং জলবদ্ধতা নিরসন এবং যানজট নিরসনে উপযুক্ত ব্যবস্থা নেব। বিগত দিনের কর্মের মূল্যায়নে আগামী দিনে আমাকে আবারও ভোট দিয়ে এই অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ করার সুযোগ দান করবেন। ফ্রিস্টাইলে চলছে দেশের বেশিরভাগ বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। অনেক প্রতিষ্ঠানের নেই অনুমোদন, যাদের আছে মেয়াদ শেষে তারাও নবায়ন করেন না, মানা হয় না শর্ত। আর এসব খবর সংগ্রহ করতে গেলে উল্টো সাংবাদিকদের উপর চড়াও হয় মালিকপক্ষ। দিনের পর দিন অনিয়ম চললেও কর্তৃপক্ষের টনক নড়ে দুর্ঘটনা ঘটলে। স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন। লাইসেন্সবিহীন হিসেবে কয়েকবার খবরের শিরোনাম হয়েছে রাজধানীর শনির আখড়ার লাইফ হাসপাতাল। খোঁজ নিয়ে দেখা যায় অনুমোদন ছাড়াই চলছে এর ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্সের খবর জানতে চাইলে ক্ষুব্ধ হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। লাইসেন্স থাকলেও 6 বছর ধরে নবায়ন না করার অভিযোগ ড্যামরার মেডিহোপ হাসপাতালের বিরুদ্ধে। জানতে চাইলে প্রতিবেদককে আটকে রেখে হুমকি দিতে থাকে মালিক পক্ষ। আপনি আমার লাইসেন্স দেখেন, অথরিটি নাই, আপনি সবাই হয়রান করে ফেলছেন। আপনি আপনি লাইসেন্স চাওয়ার কি? যাত্রাবাড়ির ইউনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদও ফুরিয়েছে 6 বছর আগে। সামনে রাখানো হয় না আর কি, সামনে রাখলে যে বিভিন্ন সমস্যা আছে, এই কারণে লাইসেন্সের রেনুটা সিক্রেট এটা স্যারের কাছে থাকে। মাতোয়ালের আনোয়ার মেডিকেল, সাইনবোর্ড ছাড়া ফ্ল্যাট বাসায় চলে অস্ত্রোপচার। নেই অভিজ্ঞ নার্স, মালিকের কাছ থেকেই নার্সের কাজ শিখেছেন বলে জানান কর্মরতরা। রোগীকে ওষুধ দিই কিংবা ডোজ দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, স্যালাইন খোলা লাগে, লাগানো লাগে, ক্যানুলা ফরাই, এই বিলাক নেই, এখানে এসে শিখছে। হ্যাঁ, সাইন ডাক্তারে শিখাইছে। হ্যাঁ, এই সব 5 মাস থেকে আমি শিখতেছি। আমি দেখাবো কেন? আপনি আমার তো নাই তো হাসপাতালে, আপনি তো এত হলো, এটা তো সরোয়ার দিতে মাত্র ইন্টারনি করলো, নাই কে করলো? আপনি হাসপাতাল নাই তাহলে ওইটা এখন কে চালায়? লাইসেন্স নিয়ে অভিযোগ আছে মোহাম্মদপুরের পিপলস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও। সাংবাদিক পরিচয় শুনেই চটে যান প্রতিষ্ঠানের ম্যানেজার।
লাইসেন্সের আবেদন না করেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে কালশীর এএইচএস ডায়ালিসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার। সামনে রাখা হয়েছে ট্রেড লাইসেন্স ও জনপ্রতিনিধির ছবি। এই কেবল রিসার্চ চালু করছে আমরা, আমাদের প্রসেসিং সব কাগজপত্র সব রেডি হইতেছে। বেসরকারি ক্লিনিক হাসপাতালের এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি আর সীমাবদ্ধতাকেই দায়ী করেন এই বিশেষজ্ঞ। তার মানে হলো অটোমেশন, একেবারে যত প্যাথোলজি আছে যত হসপিটাল আছে সব অটোমেশন। এই অনুমোদন ছাড়া কিছুতেই শুরু করতে পারবে না, এটা যদি নির্দিষ্ট করা যায়, দ্রুত যদি তাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা যায় এবং কেউ এটা অসাধুভাবে খুললে তাকে যদি জেলে পাঠানোর ব্যবস্থা করা যায়, কারণ জরিমানা করে এটার খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু জেলে যদি দেওয়া যায় 2-3 বছর অ্যাকর্ডিং টু আইন অনুযায়ী, তাহলে এর একটা উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবৈধ ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগের দাবি সবার। অপহরণ করে মুক্তিপণ দাবি নয়, করানো হচ্ছে প্রতারণার কাজ। নারী পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিং করে করানো হচ্ছে সর্বস্ব লুট। এমনই এক আন্তর্জাতিক চক্রের সন্ধান মিলেছে। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে চক্রের হাতে বন্দী এক প্রবাসী বাংলাদেশি দিয়েছেন এমন তথ্য। শাহিন হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানফির। স্ত্রীর ছলাছলা চোখের ভাষা পড়তে জানলেও প্রায় 2400 কিলোমিটার দূরে আন্তর্জাতিক চক্রের হাতে বন্দী স্বামীর কী বা করার আছে এ সান্ত্বনা দেওয়া ছাড়া। সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য পরিবর্তনের আশায় গিয়ে এখন থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের মাউডি শহরে বন্দী মোহাম্মদ আক্কাস। টার্গেট নিয়ে অনলাইনে তাদের দিয়ে করানো হচ্ছে প্রতারণা। আপনার এখানে অনেক অসুবিধা হইতাছে। অসুবিধা তো কোথায় কিভাবে রাখা হয়েছে আক্কাসদের তা জানতে ওই অঞ্চলটিতে বন্দী ছিলেন এমন একজন নেপালের সঙ্গে যোগাযোগ করে আরটিভি। আমি ওখানেই কাজ করতাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে ওখানকার কোনো ভিডিও নাই। আমি আমার বন্ধুকে বলবো, ও দ্রুত পাঠাবে আশা করা যায়। তার থেকে পাওয়া ভিডিও অবাক করে, কাউকেই বন্দী মনে হচ্ছে না, অথচ এদের সবাই বিভিন্ন দেশ থেকে ফাঁদে পড়ে কাটাচ্ছেন বন্দী জীবন। বন্দী হলেও প্রতারণা প্রযুক্তি নির্ভর হয় বাইরের জগতে যোগাযোগ করার সুযোগ পান তারা, আর সে সুযোগেই আক্কাসের সঙ্গে কথা হয় আরটিভির। শোনান দুবাই থেকে মিয়ানমার যাওয়ার লোমহর্ষক কাহিনী। সন্তানের মুক্তির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে ব্যর্থ হয়ে কান্নায় এখন সম্বল মা বাবার। প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অপরাধীদের অনেকটা অভয়ারণ্যে রূপ নিয়েছে। হয়তো সে একটু কম্পিউটার জানাবে, একটু আইটি জানে, তাকে চাকরির লোভ দেখে তাকে নিয়ে যায় কম্বোডিয়া, সেইখানে তাদেরকে বিভিন্ন জায়গায় বন্দী করে রাখা হয়। একটা বেশ বড় অপরাধী চক্র তারা এইভাবে গড়ে উঠছে, তারা নানান ধরনের প্রতারণা করছে, তো সেই জায়গায় কিন্তু আমরা দেখছি অনেক বাংলাদেশিরা এখানকার ভুক্তভোগীর শিকার। শ্রমিকদের সচেতনতার পাশাপাশি প্রবাসীদের যে কোনো ধরনের সমস্যা সমাধানে হটলাইন চালু করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন অভিবাসী তিনি বিপদে পড়লে তৎক্ষণাৎ জানাতে পারবেন। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। স্বাভাবিক কাজকর্মে ফিরছে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের মানুষ। সীমান্তে রাতে অবশ্য গোলাগুলির শব্দ শোনা গেলেও আগের চেয়ে কমে এসেছে বলে জানায় তারা। এসব গোলাগুলিকে এখন অনেকটাই স্বাভাবিকভাবেই নিচ্ছেন তারা। জীবিকার টানে ভয় শঙ্কা উপেক্ষা করে কাজে ফিরছে সীমান্তবর্তী মানুষ। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে বান্দরবান সীমান্ত শান্ত রয়েছে। এতে স্বাভাবিকভাবে চলাচল ও কাজকর্ম করছে এখানকার বাসিন্দারা। সীমান্ত টহল অব্যাহত রেখেছে বিজিবি ও কোস্টগার্ড। দেশের অভিজাত রেস্তোরাঁ রিয়ন্ড ব্যাফেট এখন মিরপুরে। গতকাল সন্ধ্যায় রাজধানী মিরপুর 1 নম্বরে রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ারের 6ষ্ঠ তলায় রেস্টুরেন্টটির উদ্বোধন করেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক জেসিএক্স গ্রুপের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টটিতে অফার প্রাইসে 100টিরও বেশি আইটেমে জনপ্রতি বুফে লাঞ্চ 850 টাকা এবং 120টির বেশি আইটেম জনপ্রতি বুফে ডিনার থাকছে 999 টাকায়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাখাইনের সীমান্ত লাগোয়া অঞ্চল বুচিডং থেকে অন্তত 100 জন মুসলমানকে তুলে নিয়ে গেছে মিয়ানমার জান্তা। জোরপূর্বকভাবে সেনাবাহিনীতে যোগদানের কথাও বলছে জান্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাখাইন ভিত্তিক গণমাধ্যম নারিন জারার বরাতে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অপহরণকৃতদের মধ্যে 100 জনের মধ্যে পা জুন চং গ্রামের 15 জন, তাত মা চং গ্রামের 55 জন, নাগা কায়েং তাওক গ্রামের 33 জন, এছাড়াও কায়ুক ফিউতং গ্রামে রয়েছেন 10 জন। এদিকে বেহাত হয়ে যাওয়া সাগাইং অঞ্চলের মাউলুই শহর পুনরুদ্ধারে আবার অভিযান শুরু করেছে মিয়ানমার জান্তা। দুপুরে সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।